الفرق بين الافتاء والقضاء। ইফতা এবং কজার মধ্যে পার্থক্য। বাংলাদেশে এক সময় 2001 সালের দিকে আদালত থেকে রায় এসেছিল যে ফতোয়া দেওয়াটা নিষিদ্ধ, ফতোয়া নিষিদ্ধ। কেন ওনারা এই রায় দিয়েছিলেন আদালত, বাংলাদেশের আদালত? রায় দেওয়ার কারণ হচ্ছে ফতোয়া সম্পর্কে তাদের অজ্ঞতা। ফতোয়া জিনিসটা কি এই বিষয়টা তারা সুস্পষ্টভাবে তাদের জ্ঞান ছিল না, যার ফলে তারা ফতোয়াকে নিষিদ্ধ করেছে। তারা ভেবেছে যে ফতোয়া এটা বিচারিক ক্ষমতার মতো, অতএব একজন মুফতি যখন ফতোয়া দেন তখন তিনি কাজী বা বিচারপতির ক্ষমতাকে ব্যবহার করেন। তো সেই জন্য তারা ওলামায়ে কেরামকে, ফতোয়া দানেওয়ালাদেরকে তাদের প্রতিপক্ষ মনে করেছে যে আমরা বিচারপতি, আমরা আদালত থেকে ফয়সালা দেই, আবার আলেমরাও তাদের মাদ্রাসা থেকে বসে বসে ফতোয়া দেয়, তাহলে আমাদের ক্ষমতাটাও তারা ব্যবহার করতেছে, তো তারা আমাদের প্রতিপক্ষ। আলেমদেরকে তারা কি মনে করেছে? তাদের প্রতিপক্ষ মনে করেছে। কিসের জন্য? যে ফতোয়ার অর্থটা তারা ভালোভাবে জানেনি। পরবর্তীতে যখন এ বিষয়ে আদালত কর্তৃক বড় ৬ জন না ৫ জন আলেমকে আদালতে ডাকা হয়েছে, তাদের কাছে জানতে চাওয়া হয়েছে ফতোয়া মানে কি, এটার প্রয়োগ কিভাবে, এটার ক্ষমতা কতটুকু, যখন তারা তারপর এটার হাকিকত বুঝতে পেরেছে, এর স্বরূপ সম্পর্কে অবগত হয়েছে পুরোপুরিভাবে, তখন ফতোয়াকে আবার বৈধ করা হয়েছে। তো আজকে আমরা পড়ব যে ফতোয়া বা ফতোয়া দেওয়া এবং বিচার করা, এই দুইটার মধ্যে পার্থক্য কী, একজন মুফতি এবং একজন কাজীর মধ্যে পার্থক্য কী। কয়েকটা পার্থক্য এখানে তুলে ধরা হয়েছে, এছাড়াও আরও পার্থক্য আছে। এক নম্বর হচ্ছে ফতোয়া হলো শরাই কোনো হুকুমকে বর্ণনা করে দেওয়া, যে এই কাজটা কি জায়েজ নাকি নফল নাকি ওয়াজিব না মাকরুহ না হারাম, শুধুমাত্রই এই বিধানটা বর্ণনা করে দেওয়া, বলে দেওয়া, এটাই হলো ফতোয়া। ইফতার মধ্যে ইলজাম হিসি নাই, মুস্তাফতির উপর কোনো বাধ্যবাধকতা নাই, কোনো চাপ নাই যে ফতোয়াটা তোমাকে মানতেই হবে, কোনো চাপ নাই। একজন ব্যক্তি আপনাকে জিজ্ঞাসা করলো যে আমি আমার স্ত্রীকে তালাক দিয়েছি এইভাবে, তো আপনি বলবেন যে হ্যাঁ এইভাবে যদি আপনি দিয়ে থাকেন তালাক হয়ে গিয়েছে, এরপরেও সে একসাথে থাকতেছে, মুফতি কি তাকে বাসা থেকে ধরে এনে বাধ্য করবে যে তুমি তোমার স্ত্রীকে কী করো, ঘর থেকে বের করো? এটা মুফতির দায়িত্ব না। জিজ্ঞাসা করা হলো যে অমুক ব্যাংকে টাকা রাখা কি জায়েজ না না জায়েজ, মুফতি বলল ওটা সুদি ব্যাংক, এখানে টাকা রাখা না জায়েজ, এরপরও সে ও ব্যাংকে টাকা রাখতেছে, মুফতি কি তাকে রাস্তা থেকে ধরে আনবে বা ব্যাংকের সামনে যেয়ে দাঁড়িয়ে থাকবে যে তুমি এই ব্যাংকে ঢুকতে পারবে না, এই ব্যাংকে টাকা রাখতে পারবে না? তাহলে ফতোয়ার মধ্যে কোনো বাধ্যবাধকতা নাই, বাধ্যবাধকতার কাজ মুফতির না, মিন হাইসুল মুফতি সে মুলজিম না, সে শুধু শরীয়ত বিধানটা বলে দিবে, তাকে জিজ্ঞাসা করা হলে সে শরীয়ত বিধান বলে দিবে, এটাই তার কাজ। এখন এই বিধানটা মানা হলো কি হলো না এটা তার কাজ না, এটা হচ্ছে ইসলামী হুকুমত থাকলে সরকারের কাজ, কাজীদের কাজ। বুঝে আসছে কথা? তাহলে ফতোয়ার দাবি অনুযায়ী সমাজ পরিচালিত করা, ব্যক্তিকে ফতোয়ার দাবি অনুযায়ী চলতে বাধ্য করা, এটা মুফতির দায়িত্ব না, এবং এটা মুফতির কর্তৃত্বের মধ্যেও পড়ে না।
আম্মাল কযা ফাহুয়া ইলজামুন হিসসি, আর কযা হচ্ছে ইলজামি হিসসি, মানে এটা একটা চাপ, যে বিষয়ে যার উপর হুকুম দেওয়া হলো, কাজী বিচারপতি যে হুকুমটা দিলেন এটা ওই ব্যক্তি মানতে বাধ্য, না মানলে এটা মানানোর জন্য প্রশাসন আছে, আইন প্রয়োগকারী সংস্থা আছে, পুলিশ আছে, তারা এটাকে মানতে বাধ্য করবে। মুফতি একজন বলল যে তুমি তোমার পিতার সম্পত্তির এত অংশ পাবে, সে এত অংশ পাবে, এই বাড়ির পাঁচতলা তুমি পাবে আর পাঁচতলা তোমার ভাই পাবে, মুফতি শুধু এতটুকুই বলবে। আর কাজীর পক্ষ থেকে যখন বলা হবে পাঁচতলা তুমি পাবে, পাঁচতলা তোমার ভাই পাবে, তখন যদি কেউ এটা না মানে তাহলে পুলিশ যেয়ে সেটাকে দখল তাকে নিয়ে দিবে, নাকি এটা হচ্ছে বিচারপতির কাজ। তাহলে এই যে দখল নিয়ে দেওয়া, এটা মুফতির কাজ না, মুফতির কাজ শুধু তাবিয়িন বর্ণনা করে দেওয়া। তো এর থেকে জাহের হইল যে বিচারপতির ক্ষমতা আর কাজীর ক্ষমতার মধ্যে তফাত আছে, মুফতি কখনো কাজীর প্রতিপক্ষ না, কাজীর জন্য কখনো হুমকি স্বরূপ না। এবং বর্তমান সমাজে ইসলামী আইন নাই, তো সেক্ষেত্রে গণতান্ত্রিক যে আইন আছে সেই আইনের আর ইসলামী আইনের মধ্যে তো অনেক তফাত আছে, পার্থক্য আছে। পার্থক্য থাকলেও মুফতি যখন কোনো ফতোয়া দিবেন সেই আইনটা গণতান্ত্রিক আইনের সাথে প্রতিবন্ধক না। কিভাবে? গণতান্ত্রিক আইনের সুদ হালাল, বৈধ। আর একজন মুফতি যখন কাউকে বলতেছেন যে তুমি এই ব্যাংকে টাকা রাখলে এটা সুদ হবে, মুফতি তো তাকে বাধ্য করতেছে না, মুফতি শুধু ইসলামের বিধানটা, সে যে ধর্ম পালন করে সেই ধর্মের বিধানটা তাকে বর্ণনা করে দিচ্ছে, মানা না মানা তার ব্যাপার। মুফতি জোর করে দেশের কোনো আইনের উপর শক্তি প্রয়োগ করতেছে না, কোনো ব্যক্তিকে সুদ খাওয়া থেকে জোর করে বাধা দিচ্ছে না, কোনো ব্যক্তিকে তার স্ত্রীকে তালাক দেওয়ার পর তার সাথে সংসার করার ক্ষেত্রে জোর করছে না, মুফতি শুধু ইসলামের বিধানটা বলে দিচ্ছে। এখন জোর করাটা এটা কার দায়িত্ব? সরকারের দায়িত্ব। কোনো ব্যক্তি সুদ খাচ্ছে তাকে সুদ থেকে ফিরানো, এটা সরকারের দায়িত্ব। এটা যদি সরকার না ফিরায়, দেশের ব্যবস্থা যদি ওইভাবে না করে, শাসন যদি ওইভাবে তৈরি না করে, তাহলে সেটার জন্য গুনাহগার হবে সরকার, মুফতি মুফতি হিসাবে এর জন্য দায়ী হবে না। এ হচ্ছে একটা পার্থক্য। দ্বিতীয় যে পার্থক্য, যেটা এখানে তিন নম্বরে উল্লেখ করা হয়েছে, এটা দুই নম্বরে আসা দরকার, সেটা হচ্ছে ফতোয়া এটার প্রয়োগ হয় কোনো ওয়াজিব বিষয়ের ক্ষেত্রে, হারাম বিষয়ের ক্ষেত্রে, বৈধ বিষয়ের ক্ষেত্রে, অনুরূপভাবে নফলের ক্ষেত্রেও, অথবা মাকরুহের ক্ষেত্রে, অথবা কোনো লেনদেন বা কোনো চুক্তি সহি হওয়া বা বাতিল হওয়ার ক্ষেত্রে ফতোয়া শব্দের প্রয়োগ হবে। তো একটা নফলের ক্ষেত্রেও ফতোয়ার প্রয়োগ হবে, যে আপনাকে জিজ্ঞাসা করা হলো যে এই কাজটা করা কেমন, তো মুফতি বলল যে এটা করা জায়েজ, তবে না করাটাই উত্তম। তাহলে উত্তম বিষয়ের ক্ষেত্রেও ফতোয়া আসে, আসে কি না? অনুরূপভাবে বলা হলো যে এই কাজটা করা কি জায়েজ না না জায়েজ, মুফতি বলল জায়েজ আছে তবে করলে মাকরুহ, মানে করাটা অপছন্দনীয়, গুণা নাই কিন্তু মাকরুহে তানজি, অপছন্দনীয়। এই বিষয়ে কি আসে? ফতোয়া আসতে পারে, ফতোয়ার শব্দের বা ফতোয়ার প্রয়োগ হবে। অপরদিকে কাজায়ের প্রয়োগ নদুব বা কারাহাতে তানজিয়ার ক্ষেত্রে হবে না। কোনো বিচারপতি কাউকে বলতে পারবে না যে এই কাজটা করা উত্তম, এটা জায়েজ আর এটা উত্তম, কাজেই তুমি উত্তমটা করো, বলতে পারবে?
কারণ কাজা তো ইলজাম, বাধ্যবাধকতা। কাজী যদি উত্তম বিষয়ের ফয়সালা দেয়, কোনো বিষয় একটা জায়েজ আর একটা উত্তম, সে যদি উত্তমটার ফয়সালা দিয়ে দেয়, তাহলে ওটা তো লাজেম হয়ে যাবে মানুষের জন্য, ঠিক না? যেমন মনে করেন কোরবানির গোশত তিন ভাগে ভাগ করাটা উত্তম। এখন কাজী আদালত থেকে বলে দিল যে কোরবানির গোশত তিন ভাগে ভাগ করা হবে, কারণ এটা তো উত্তম। তাহলে কাজী কী করলো? বিচারপতি নদুব উত্তম বিষয়ের উপর কাজা করলো, ফয়সালা করলো। তো কাজী যখন উত্তম বিষয়ের উপর কাজা করবে, তখন এটা কি নফল থাকবে না লাজেম হয়ে যাবে? সবার জন্য এটা লাজেম হয়ে যাবে, দেশীয় আইন হয়ে যাবে, কারণ কাজীর বিষয়টা তো আইন। অতএব কাজী কোনো নদুব নফল মুস্তাহাব উত্তম বিষয়ের উপর কাজা করবে না, উত্তম বিষয়কে কাজা বা বিচারের মাধ্যমে লাজেম করে দিবে না, বাধ্য করে দিবে না, এ সকল বিষয়ে সে ফয়সালা দিবে না। তো মুফতি দিবে, মুফতি বলবে যে হ্যাঁ, কোরবানির গোশত ইচ্ছা করলে আপনি পুরো গোশত একাই খেতে পারেন, তবে তিন ভাগে ভাগ করাটা মুস্তাহাব। তাহলে এই মুস্তাহাব বিষয়ে কাজী ফয়সালা দিবে না, কারণ কাজী যদি মুস্তাহাব বিষয়ে ফয়সালা দেয় যে তিন ভাগে গরুর গোশত ভাগ করেন, তাহলে এটা কি হয়ে যাবে? লাজেম হয়ে যাবে। অনুরূপে মাকরুহে তানজিহির ব্যাপারেও সে ফয়সালা, কারণ মাকরুহে তানজিহিও কি জায়েজ, করা যায়। এখন কাজী যদি ফয়সালা দেয় কোনো মাকরুহে তানজিহির বিষয়ে, তাহলে ওইটা তো না করাটা বাধ্যবাধকতার মধ্যে পড়ে যাবে, অতএব এটা করা যাবে না। তো তাহলে এটা কিসের জন্য? যে কাজার মধ্যে ইলজাম আছে, অতএব কাজী কোনো মুস্তাহাব বিষয়ে ফয়সালা দিলে সেটা লাজেম হয়ে যায়, এই জন্য সে দিতে পারবে না, মুস্তাহাব আর মুস্তাহাব থাকবে না। তাহলে বুঝে আসছে কথা? কিন্তু মুফতি ফয়সালাটা ইলজামই না, অতএব মুফতি মানদুবের উপরেও ফয়সালা দিতে পারবে। দুই নম্বর বিষয়। তিন নম্বর বিষয় হচ্ছে ফতোয়া এর ভিত্তি হচ্ছে প্রশ্নকারী বা মুস্তাফতি, তিনি মুফতির কাছে যে প্রশ্ন করবেন সেই প্রশ্নের উপর ভিত্তি করে করেই ফতোয়া হবে। কথাটা বুঝে আসছে? প্রশ্ন যেটা মুফতির সামনে আসবে, দুই নম্বর পার্থক্য, প্রশ্ন যেটা মুফতির কাছে আসবে সেই প্রশ্নের উপর ভিত্তি করেই ফতোয়াটা দাঁড়াবে। বাস্তবে সেই প্রশ্ন, সেই বিবরণ সঠিক কি বেশ ঠিক, এটার তাহকিকের দায়িত্ব মুফতির না। যেমন কেউ এসে জিজ্ঞাসা করলো যে আমি আমার স্ত্রীকে এভাবে এভাবে বলেছি, এখন কি তালাক হয়েছে কি হয় নাই? তো স্বামী চাচ্ছে যে তালাক হয় নাই এই ফতোয়া, স্ত্রী চাচ্ছে তালাক হয়ে গেছে আমি তার থেকে বের হয়ে যাই এই ফতোয়া আসুক। এখন স্বামী যে প্রশ্ন করছে, তো মুফতি কি করবে? প্রশ্নকারী যে বিবরণ দিয়েছে সেই বিবরণের আলোকে সে বলবে প্রশ্নোক্ত বর্ণনা অনুযায়ী এখানে তালাক পতিত হয়েছে। মুফতি কি বলবে? প্রশ্নোক্ত বিবরণ অনুযায়ী এখানে তালাক পতিত হয়েছে। এখন মুফতি তাকে বলবে না যে তুমি যে কথাটা এইভাবে বলছো এটার সাক্ষী নিয়ে আসো, বা তোমার স্ত্রীকে নিয়ে আসো, তুমি কিভাবে বলছিলা কথাটা জিজ্ঞাসা করি। এগুলোর যাচাইয়ের দায়িত্ব মুফতির না। অনুরূপ মুফতি এসে বলল যে আমি আমার স্ত্রীকে বলেছি যে তুমি তালাক, কিন্তু আমার এখানে ইনশা বা তালাক এটা প্রয়োগের ইচ্ছা ছিল না। একটা হলো ইনশা, আমি বরং ইচ্ছা করেছি কি ইখবারে কাজিবের, যে আমি তোমাকে তালাক দিয়েছি, আমি তোমাকে তালাক দিয়েছি মানে অতীতে তালাক দিয়েছি এই কথা বলা উদ্দেশ্য ছিল, কিন্তু অতীতে আমি তালাক দেই নাই, মানে আমি তাকে মিথ্যা একটা সংবাদ দেওয়ার ইচ্ছা করেছি, আমি তাকে ইনশায়ে তালাকের ইচ্ছা করি নাই, বরং ইখবারে কাজিবের ইচ্ছা করেছি। এ কথা মুফতির কাছে এসে বলল, তো মুফতি তো তার অন্তর যাচাইও করবে না,
যে আসলে কি সেখানে ইনসায়ের ইচ্ছা করেছে না ইখবারে কাজিবের ইচ্ছা করেছে, সে বলবে প্রশ্নোক্ত বিবরণ অনুযায়ী। আর তোমার বক্তব্য যদি সঠিক হয়ে থাকে তাহলে এখানে তালাক হয় নাই, ঠিক আছে কথা? তো মুফতির কাজ ঘটনার আলোকে সমাধান দিয়ে দেওয়া, এটার যাচাই বাছাই করা, সাক্ষী সবুত আনা, এটা মুফতির দায়িত্ব না। কেউ এসে বলল যে আমাদের এলাকার ইমাম সাহেব মসজিদ কমিটি আর ইমামের মধ্যে দ্বন্দ্ব, তো মসজিদ কমিটি ইমামের ব্যাপারে জিজ্ঞেস করলো যে ইমাম সাহেব এরকম এরকম কাজ করেছে, সে এরকম এরকম চলে, বেপর্দা মহিলার সাথে দেখা সাক্ষাৎ দেয়, দাড়ি কাটে ইত্যাদি ইত্যাদি, এখন ওনার পিছনে নামাজ পড়া যাবে কি না? তো মুফতি কী করবে? যে প্রশ্নোক্ত বিবরণ সঠিক হয়ে থাকলে এই ইমামকে পাল্টানোটা জরুরি, ভালো একজন মুত্তাকি ইমাম আনা জরুরি। মুফতির জন্য আবশ্যক না যে সেখানে ইমামকে উপস্থিত করে আসলে সে দাড়ি কাটে কি না, তারপরে এলাকার মুসল্লিদের সাক্ষী নিয়ে সে আসলে বেপর্দা মহিলাদের সাথে দেখা সাক্ষাৎ দেয় কি না, এগুলো যাচাই বাছাই করা মুফতির দায়িত্ব না। বাহরহাল এটা হলো মুফতির কাজ, যে তিনি তার কাছে যে প্রশ্ন আসবে সেই প্রশ্নের আলোকে ওই প্রশ্নের উপর ভিত্তি করে যে সমাধান আসে বলে দিবেন প্রশ্নোক্ত বিবরণ অনুযায়ী এই। কিন্তু কাজী কি করবে? সাক্ষী আনবে, ইমামকে ডাক দাও, এলাকার মুসল্লিদেরকে ডাক দাও, কোন মহিলাদের সাথে কথাবার্তা বলেছে ডাক দাও, কি কথা বলছে, কোন ঘটনার প্রেক্ষিতে কোন অবস্থায় এরকম কথা হয়েছিল, এই সব কিছু বিচার বিশ্লেষণ করা কার দায়িত্ব? কাজীর দায়িত্ব। বুঝে আসছে কথা? তবে ইবনে আবিদিন শামির একটি বক্তব্য আমাদের উস্তাদ এখানে হাসিয়াতে উল্লেখ করেছেন, ওয়ালাকিন ক্বালা আল আল্লামা ইবনে আবিদিন আশ-শামি আল আহসান লিল মুফতি ফি হাদাজ জামান। ইবনে আবিদিন শামি, ওনার ওফাত কত? 1200 বলে না, 1252 হিজরিতে ওনার ওফাত, তো ওই যুগের উনি কথা বলতেছেন, তাহলে বর্তমান যুগটা যুগে এটা আরও বেশি প্রয়োগ হবে। উনি বলতেছেন যে এই জমানায় উত্তম হলো মুফতি আইয়াজমা বাইনাল মুস্তাফতি ওয়া বাইনা খসমি, মুফতিও এক্ষেত্রে মুস্তাফতি মানে যে প্রশ্ন করলো এবং তার যে প্রতিপক্ষ আছে উভয়কে এক করবে, জমা করবে, একত্রিত করে মুখোমুখি ঘটনার বিবরণ শুনবে। ফাইদা জহারা লাহুল হক মা আহাদিহিমা কাতাব আল ফাতওয়া লি সাহিবিল হক, যার জন্য যার ব্যাপারে হক মনে হবে তার ব্যাপারে সে ফতোয়া দিবে। তাহলে এতক্ষণ যেটা বলেছিলাম ওটা হলো আগেকার কথা, ইবনে আবিদিন শামির যুগ, আর বর্তমান যুগে আরও বেশি। সেক্ষেত্রে মুফতি যদিও নাকি কাজীর মতো এতটা সাক্ষী সবুত উপস্থিত করতে পারবে না, কিন্তু কিছুটা হলেও, কিছুটা হলেও যাচাই বাছাই মুফতি করবে। এটা অনেক ক্ষেত্রেই অনেক প্রতিষ্ঠানেই করা হয় না, ওই আগের অনুযায়ী ফয়সলা করে দেয় যে মুফতির কাজ তো কি না সত্য মিথ্যা যাচাই করা, না মুফতির কাজ শুধু বিবরণ শুনে ফতোয়া দেওয়া, কাজেই ফতোয়া দিয়ে দিই না, বর্তমান জমানায় এমনটা করাটা উচিত না। কারণ আপনি যখন ফতোয়া দিলেন, একজন ইমামের ব্যাপারে প্রশ্ন আসছে যে ইমাম সাহেব এরকম এরকম কাজ করছে, 101 মিথ্যা কথা, তারপরে 9, 6, 19, 20 তিলকে তাল বানিয়ে একটা প্রশ্ন করা হলো, এরপরে আপনি উত্তর দিলেন যে প্রশ্নোক্ত বিবরণ অনুযায়ী এই ইমামের পিছনে নামাজ পড়াটা জায়েজ হবে না। এখন পাবলিক কি এই কথার মায়ের পেজ বুঝবে যে প্রশ্নোক্ত বিবরণ অনুযায়ী এই কথার ভিতরে কী আছে? প্রশ্নোক্ত বিবরণ অনুযায়ী এই কথার অর্থ তো হচ্ছে প্রশ্নের ভিতরে যা কিছু উল্লেখ করা হয়েছে এই সব কিছু যদি একেবারে পরিপূর্ণভাবে সত্য হয়ে থাকে তাহলে ইমামের পিছনে নামাজ জায়েজ নেই। এখন সাধারণ একজন পাবলিক সে কি এইটার মর্ম বুঝবে? আর যে নাকি একজন ইমামের ব্যাপারে ফতোয়ার জন্য এসেছে সে কি এটার ব্যাখ্যা বিশ্লেষণ করে মানুষকে বোঝাবে, না শুধু এই কথাটা দেখাবে
এই যে ইমামের পেছনে নামাজ পড়া জায়েজ নাই, এটাই শুধু দেখাবে বড় কইরা। এই যে ফতোয়া দিয়েছে অমুক মুফতি সাহেব যে ইমাম সাহেবের পেছনে নামাজ পড়া জায়েজ নেই, ঠিক না? কিন্তু বিবরণ কি, প্রশ্ন কি সে দেখাবে, বা পাবলিক কি প্রশ্ন যাচাই করবে? করবে না। পাবলিকের এই দিনই বিষয়ে সচেতনতা সতর্কতা ততটা নাই। অনুরূপভাবে দেখা গেল যে কোনো একটা মাদ্রাসা, কোনো একটা মসজিদ, যে মাদ্রাসা এরকম জায়গার উপর প্রতিষ্ঠিত হয়েছে, এখন এখানে কি মাদ্রাসা রাখা যাবে কি যাবে না, বিভিন্ন একটা সমাজে দুই পক্ষকে নিয়ে প্রশ্ন আসলো, একটা প্রতিষ্ঠানে দুই পক্ষকে নিয়ে প্রশ্ন আসলো, এখন আপনি শুধু এতটুকু বলে দিলেন যে প্রশ্নোক্ত বিবরণ অনুযায়ী জায়েজ নেই। আসলে এখানে ঘটনা কি ঘটছে কিছুই আপনি অবগত হলেন না, তাহলে সেক্ষেত্রে আপনার এই ফতোয়াটা সমাজের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির একটা কারণ হবে। আপনি যদি একটু যাচাই বাছাই করে ফতোয়া দেন তাহলে সেই বিভ্রান্তিটা নিরসন হয়ে যাবে। এজন্য অনুরূপভাবে প্রশ্ন আসলো যে অমুক ব্যক্তি মারা গেছে, তার এই কয়েকজন ওয়ারিস আছে, এখন সম্পদের বণ্টন কিভাবে হবে? তো আপনি প্রত্যেকটা ওয়ারিস কে কে, এছাড়া আরও কোনো ওয়ারিস আছে কি না, প্রয়োজনে দুই চারজন ওয়ারিসের সাথে আপনি ফোনে কথাবার্তা বলে যে সম্পদের বিবরণ এবং ওয়ারিসদের তালিকা সব ঠিক আছে কি না, অথবা আপনি বললেন যে আপনারা সব ওয়ারিস মিলে স্বাক্ষর করে এখানে ফতোয়া করেন, ইস্তিফতা করেন, এভাবে একটু যাচাই বাছাই করে নেওয়াটা এটা বর্তমান যুগের জন্য ভালো, যেন আপনার ফতোয়া অনুযায়ী এখানে বিভ্রান্তি সৃষ্টি না হয়। তিনটা পার্থক্য গেল। চার নম্বর পার্থক্য, ফতোয়া শুধুমাত্র ফিকহি বিধানের উপরই সীমাবদ্ধ থাকে না, বরং আকীদা ইবাদতের ব্যাপারেও ফতোয়া আসে। মানুষের শুধু কাজের ব্যাপারেই ফতোয়া আসে না, কর্মের বিষয়ে শুধু ফতোয়া আসে না, যেটা আগে বলা হয়েছিল শারাইয়ার উপরে শুধু কি আসে না, ফতোয়া আসে না, ইবাদতের বিষয়ে ফতোয়া আসে, হাত থেকে রক্ত বের হয়েছে, ওযু গেছে কি না, হ্যাঁ, একজন মহিলার এই কয়দিন ব্লাড গিয়েছে, এটাকে হায়াজ না ইস্তেহাজা, এই ফতোয়াগুলো ইবাদতের ক্ষেত্রেও আসে, আকায়েদের ক্ষেত্রেও আসে, কিন্তু কাজা আসে শুধুমাত্র মানুষের কর্মের উপরে, আকিদার উপর এবং ইবাদতের উপর কাজা আসে না মৌলিকভাবে। হ্যাঁ, কোনো তাবান আসতে পারে শাখাগতভাবে, কোনো একটা জিনিসের অনুগামী হয়ে আসতে পারে,